সকলের সঙ্গে দেখা করতে দেয়নি আমার ভাই বলে আমার সাথে দেখা করতে দিয়েছে আমার সাথে অ্যাডভোকেটরা যারা ছিলেন তাদের দেখা করতে দিয়েছে একজনকে দেখা করতে দিয়েছে দেখা করতে দেয়নি কথাবার্তা বলেছি কিন্তু সবচেয়ে যেটা মানে মর্মান্তিক সেটা হচ্ছে যেদিন গ্রেপ্তার করে সেদিন পায়ে একটা চোট পায় সেই চোটের প্রপার ট্রিটমেন্ট হয়নি পা অসম্ভব এমন ফুলেছে যেটা দেখলেই যে কোনো মানুষের মধ্যে একটা মানে আতঙ্ক হবে যে কেন ট্রিটমেন্ট হয়নি আমি জিজ্ঞেস করলাম আজকে এখানে আসার পরে কে জিজ্ঞাসাবাদ করেছেন বললেন কে মুরলীধরন সাহেব আছেন তিনি জিজ্ঞাসাবাদ করেছেন বলতো আগে মুরলী ধরন হোক আর যে ধরণই হোক আগে তো ট্রিটমেন্ট করানোর প্রয়োজন ছিল তো আমাকে সংশ্লিষ্ট অফিসার বললেন যে ওনাকে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যাওয়ার পিজি হাসপাতালে আমরা ব্যবস্থা করছিলাম এই সময় খবর পেলাম যে আপনারা আসছেন সেই জন্য আমরা একটু অপেক্ষা করলাম বললাম যে কালকে খড়গপুরে পৌঁছেছেন তখনও শুনেছি যে এক্স করার কথা ডাক্তার অ্যাডভাইস করেছিল তারপরে এখন পর্যন্ত এক্সরে হয়নি বিভৎস রকমের আপনারাও যদি দেখেন তাহলে দেখবেন যে এটা একটা অমানবিক ব্যাপার এটা কোনো মানবিক কোনো বোধ থাকলে কখনো এই জিনিস হচ্ছে হয় না এটা একেবারেই কারো পক্ষে এটা বরদাস্ত করা উচিত না যে আর যাই হোক যে এই ধরনের ক্ষেত্রে কোনো মানবিকতার অভাব থাকবে এটা হওয়া উচিত না তো আমি জানি সবই সরকার একটা প্রতিহিংসাপ্রায়ণ দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে সে প্রতিহিংসা প্রায়ণ তাদের তারা কার্যকর করার চেষ্টা করবে আর আমার ভাইয়ের অপরাধ হলো সে আমার ভাই সে তো রাজনীতির সাথে কোনো যুক্ত নয় তার একটাই অপরাধ সে আমার ভাই এটাই তার অপরাধ সেই জন্যে তাকে গ্রেপ্তার আর সেই জন্য এই হয়রানি যে কেসের হচ্ছে এক বছর আগে চার্জশিট দেওয়া হয়েছে সেই কেসে আবার তাকে পুলিশ হেফাজতে নিয়েছে সে নিতে পারেন আদালত নির্দেশ দিয়েছেন তারা আদালতের নির্দেশে তারা কিন্তু অবহেলাটা এটা বরদাস্ত করা চিকিৎসা পারে যেভাবে ফুলেছে এবং যেভাবে গোটা উপর পর্যন্ত একদম একটা কালচার রকমের একটা অবস্থা হয়েছে তাতে গ্যাংরিন হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় যদি গ্যাংরিন হয় আমি ওখানেই দাঁড়িয়ে বলেছি আমি কালকে আমি হিউম্যান রাইটস কমিশন দরখাস্ত করবো যে শনিবারের পরে আজকে হলো সোমবার শুক্রবারের পরে আজকে সোমবার এর মধ্যে কেন ট্রিটমেন্ট করানো হলো না যদি কোনো ক্ষতি হয় তাহলে কে ক্ষতিপূরণ দেবে সরকার দেবে পুলিশ দেবে কে দেবে হচ্ছে সেটা ঠিক করে রাখবে